ছোট বাচ্চারা যখন ইসলামী সঙ্গীত বলে যখন কুরআন তিলাওয়াত করে তখন দেখবেন কিছু কিছু মানুষেরা তার পকেটে হাদিয়া দিয়া দেয় আমি আমার জীবনের কত হাদিয়া যে মানুষের কাছ থেকে পাইছি ছোটবেলায় বাবা বয়ান করত আমারে নিয়া 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 সব মাহফিলে যেত রাতের বেলা বাবার সঙ্গে রওনা হয়ে গেলাম বাবার সঙ্গে যাইয়া বাবা যখন মঞ্চে বসলো আমারে বলল আমার ছেলেটা একটা ইসলামী সঙ্গীত বলবে তখন আমি মাইকটা হাতে লইয়া মানুষের সামনে সঙ্গীত বলার পরে মাঝে মাঝে দেখা যেত প্রায় 2000 3000 5000 টাকা পর্যন্ত পকেটে ঢুকে গেল মানুষ এত পরিমাণ মায়া করলো গিফট দিয়া 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 হাদিয়া দিয়া দিয়া মাঝে মাঝে মানুষেরা কিছু কিছু ব্যক্তির কথাবার্তা শুনলে পাগল পারা হয়ে যায় তখন গিফট দেওয়ার জন্য তাকে একটু ইন্সপায়ার করার জন্য কিছু হাদিয়া দেয় একটু গিফট দিয়া দেয় শুধু তাই না রে বান্দারা আব্দুর রহমান ইবনে আউফ বড় খুশি হয়ে গেলেন আমার নবীরে জানায় দেয় ও পয়গম্বর এই বুতুসাবি আমি তার একটু গিফট দিয়া দিব নবী পারমিশন দিয়া দিলে আমি আমার বাড়ি একটু যাওয়া লাগবে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া নবীর কাছ থেকে পারমিশন পাওয়া গেলেন নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা স্ত্রীকে যা যা বলে ও স্ত্রী আমার আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী ওট আমি জানি আছে ওই ওটটা তুমি আমায় দাও এই ওটটা নিয়ে নিয়ে আমি নবীর দরবারে চলে যাব ওই বধূ সাহাবীর কাছে যাইয়া ওই বধূ সাহাবীর ইমান ওয়ালা হওয়ার কারণে আমি তারে গিফটটা তার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া দিব আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানা দেয় স্বামী আমার আমার নবীর সামনে বধূ সাহাবী এসেছে আমি বারণ করতে পারি না নিষেধ করতে পারি না এই গর্ভবতী উঠারে আমি অনেক কষ্ট করে ঘরে বড় করেছি এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ দুঃখ আমার অন্তরে নাই জান জান এই গর্ভবতী উঠটা নিয়ে ওই নবীর সামনে থাকা বধূ সাহাবীর হাতে হ্যান্ড ওভার করে দেন সুবহানাল্লাহ দেখছেন কি পরিমাণ স্বামী কি পরিমাণ স্ত্রী ইমান দানশীল কত আর আমগো স্ত্রীরা হইলে বেজু কি খাইয়া দেয় তোমার কোনো কাম নাই নিজের পরিবারের খবর নেই দান করো দান করো দেখবেন মাঝে মাঝে স্বামীরা দানশীল হয় স্ত্রী এত পরিমাণ বখিল আব্বা আম্মারে দিলে কয় এক দৌকে আমগো ফুলা আছে না ভবিষ্যৎ আছে না ফিউচার আছে না হের ভাইয়েরা দেয় স্বামীর ভাইরে দিবে হের ভাই আপন ভাই দিতে গেলে কয় তোমার ভাইরে তুমি কেন দিবা তোমার ফিউচার আছে না আছে না নাই কথা বলো না কেন কি ভুল বললাম নাকি আমি এখন অভিজ্ঞতা আপনাদের অনেক বেশি আমাদের তো কম আর যেহেতু অল্প সময় সামটাইম আস্তে ধীরে অভিজ্ঞতা বাড়বে এখনো তো আগাও বুঝলাম না মাথাও বুঝলাম না আর যারা বড় হয়েছেন অন্তত পক্ষে বুঝেন আপনার স্ত্রী এসে কইতেন এই যে গরুটা গর্ভবতী হইলো এই গরুটা একটু দাও একজনের দান করে দিমু ও খাইছে খাইছে রে সাহস তো তোমার কম না এত কষ্ট করে গরু পালছি কয়েকদিন পরে দুইটা আইব একটার বদল হতে দুইটা আবার দুধ খামু আবার ছোট্ট গাবি এটা বড় হইলে বিক্রি করমু তুমি কইটা দান করে দিবা তোমার তো সাহস কম হইছে না হ্যাঁ বাপরে বাপ মাথা গরম ও আম্মা জানেরা আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী কয় আপনি নবীর সাহাবি বধূ সাহাবিকে দিবেন দেরি করে লাভ নাই ধরেন এই গর্ভবতী ওট আমি আপনার কাছে দিয়া দিলাম আপনি সঙ্গে সঙ্গে নিয়া ওই বধূ সাহাবির হাতের ভিতরে দিয়ে দেন হ্যান্ড ওভার করেন মনে রাখবেন স্বামী এই একটা ওট আমরা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে আর অনেক উটের মালিক বানায় দিতে পারে এই কারণে সাহাবায়ে কেরাম এত পরিমাণ ধনী হয়েছে সব সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিল্লা এখন সুবহানাল্লাহ ঘরের আম্মা জানেরা দানশীল হবে ভিখারি যদি দুয়ারের সামনে এসে বারবার বারবার বলে একটা টাকা ভিক্ষা দাও ওই ভিখারিরে তারাইয়া দেওয়া যাবে না ও আম্মা জানেরা যদি আমগো আব্বারা ধমক দিয়া 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 তারাইয়া দেয় আপনি বলবেন স্বামী গো এই ভিখারি তো এমনিতেই আসে নাই তুমি তো কোথাও ভিক্ষা করার জন্য যাও না ভিখারি যদি এইসা বলে একটা টাকা দাও আমি এই টাকা নিয়ে আমার বাড়ি চলে যাবো
ওই ভিখারির তারাইয়া দেওয়া যাবে না স্ত্রীরা আপনারা স্বামীরে বলবেন স্বামী গো তুমি তারে তারাইয়া দিবা না আবার মা বাবার দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না ও স্ত্রীরা আপনার স্বামীরে কষ্টিন কালে বারণ করবেন না কারণ স্বামী আসছে মা বাবা থেকে মা বাবা না থাকলেই স্বামী এত সুন্দর করে আপনি পাইতেন না মা বাবার দুয়ার বদৌলতে তো এই স্বামীটা আজ পর্যন্ত অনেক টাকাওয়ালা আল্লাহ পাক হায়াতে বরকত বাড়াইয়া দিলেন ও স্বামীরা আপনার ওই স্ত্রীর কথা শুনে মা বাবারে বাদ দেওয়া যাবে না মা বাবারে বিদ্যাশ্রমের মধ্যে পাঠানো যাবে না মা বাবার প্রতি অনেক পরিমাণ গুরুত্ব মাঝে মাঝে বউয়ের কথা শোনার পরে আমাদের অনেক পরিমাণ কমে যায় না রে বাবারা স্ত্রী চলে গেলে আরো দুই তিনটা পাওয়া যাবে কিন্তু মা যদি হারাও দুনিয়াতে সব একা 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 মনে হবে কারণ মায়ের মতো আপন তুমি দুনিয়ার কোথাও গেলে বান্দা খুঁজে পাবা না মা সর্বাবস্থায় চায় তুমি ভালো থাকো তুমি সালামত যাও তুমি নিরাপদে যাও এই চিন্তা নিয়া 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 মা তো ঘুমায় না এই যে বিয়া করেছি এখনো পর্যন্ত মা ঘুমায় না প্রতি রাত তিনটা চারটা বাজে টেলিফোন করে করে আমারে খোঁজ নেয় বাবারে কোন জায়গায় প্রোগ্রাম করে কতটুকু আসতা বাসার মধ্যে আসতে কত পরিমাণ সময় লাগবে এখনো পর্যন্ত বারবার টেলিফোন করে করে মা খোঁজ নেয় কেন জানো ওই মায়ের মতো আপন দুনিয়াতে আর একটাও হয় না ঠিক কিনা রাতের বেলা তোমার বউ ঘুমায়া যাবে তোমার সন্তানেরাও ঘুমায়া যাবে কিন্তু মা এমন এক বৃক্ষের নাম বান্দা তুমি যাবা ওই মা একটা ডাক শোনার পরে তোমার গেটটা খোলার জন্য পাগল বড় হয়ে যাবে ও বান্দারা স্ত্রীর কথা শুনে ওই মা বাবার দেওয়া বন্ধ করা যাবে না কারণ মা তুরে গর্বে নিয়ে নিয়ে কষ্ট কম করেছে না বেশি কম করেছে না বেশি করেছে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাতাশ মান সাথে জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাতাশ মান সাথে জমিন তখন মায়েরই মাথায় এমন মা কি কেমনে আজি এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে চারিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া মায়ের মতো আপন আছে বলেন যুবকের আছে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে আমি যখন শিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মা
কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় আশায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মুরছারিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া মারহাবা পড়বেন না আরো জোরে পড়বেন না ওই মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না যুবকরা স্ত্রীদের কথা মেনে মা বাবার আঘাত দেওয়া যাবে না বিদায় দেওয়া যাবে না ওই মা বাবার দোয়া নিয়া নিয়া বান্দা চলা লাগবে আব্দুর রহমানের স্ত্রী জানায়া দিল স্বামী না না বারণ করব না ধরেন এই গর্ভবতী উঠটা আপনারে দিয়া দিলাম চলে যান আব্দুর রহমান ইবনে আউফ গাবির উটটা নিয়ে নিয়ে নবীর দরবারে চলে গেলেন আর যাইয়া ওই নবীর সামনে বধু সাহাবীর হাতের মধ্যে দান করে দিয়া দিলেন আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল আল্লাহ পাক বলে ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে বলো যেই নবীর সাহাবি এত পরিমাণ ইমানওয়ালা হইয়া নিজের দানটাকে দান মনে করে না নিজের গর্ভবতী উটটারে দামি মনে করে না স্ত্রীর কাছ থেকে পারমিশন লইয়া এই গর্ভবতী উটটা নিয়ে বধু সাহাবিরে দিয়া দিল যাও যাও আমার নবীরে গিয়া জানায় দাও আব্দুর রহমানের দান আমার আল্লাহ এত পরিমাণ কবুল করে নিয়া নিল এত পরিমাণ অ্যাকসেপ্ট করে নিয়া নিল একটা গর্ভবতী উট আমার মাওলা রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক 79,000 উট আমার মাওলার দরবারে দিলে সেই জবাব হবে 79,000 উট আল্লাহ রাস্তায় যদি দান করে দিয়া দেয় যেই পরিমাণ সব তার আমল নামার মধ্যে জড় হইত আল্লাহ পাক একটা উট ওই বধু সাহাবীকে দেওয়ার কারণে সম পরিমাণ সব তার আমল নামায় আমার আল্লাহ দিয়া দিছে আরো জোরে সুবহানাল্লাহ এক উট দিছে পাইছে কয়টা 79,000 উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে একটা উট দান করার বদৌলতে আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের আমলনামায় দিয়ে দিছে সাহাবায়ে কেরাম এবার কয় পুরি বাপ রে বাপ কই এক উট কই 79,000 উট এবার এরা প্রতিযোগিতা লেগে গেল কম্পিটিশন কে কার চাইতে বেশি নিবে উট সব নবীর দরবার থেকে লাভ দিয়ে দৌড়াইয়া সব বাড়ির দিকে রওনা উঠানবো 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 আরে কি রে সব দাঁড়ায় গেলেন সবাই বাড়ি চলে গেলেন উট আনবে আরে বধু সাহাবীরে দিবে নবী মুস্কি মুস্কি হাসে আর সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে সব উঠে উঠে দৌড়ে যাচ্ছে এক একজন গিয়া গিয়া ঘর থেকে এত পরিমাণ উঠ এনেছে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবীজি দেখছেন এই যে সাহাবায়ে কেরাম বধু সাহাবীর জন্য উট নিয়ে আসছে দেখতেছে একটা উটের পাল মসজিদ নববীর দিকে আসছে একটা পর্যায়ে ওট ওই বধু সাহাবি পেতে 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 এমন একটা পর্যায় হয়ে গেল তিনি আসছেন এমটি পকেটে যার পকেটে টাকা ছিল না কোনো কিছু নাই কোন রকম গরিব সাহাবি গাম্য সাহাবি বধু সাহাবি কিন্তু যাওয়ার সময় আল্লাহ পাক তাকে 1,000 উট দিয়া তার বাড়িতে পাঠাইছে সুবহানাল্লাহ জোরে পড়ে না সুবহানাল্লাহ হপ আপনার মুসলমানেরা আরো জোরে কও মারহাবা আরো জোরে আল্লাহু আকবার দেখছেন কি পরিমাণ দান করে সাহাবায়ে কেরাম কি পরিমাণ প্রতিদান পায় আচ্ছা কি জন্য বললাম জানেন নি
নবী যদি ওই সময় তার ধমক দিয়া তাড়ায়া দিত এই ব্যক্তিটা তো দামি হইতো না আব্দুর রহমান ইবনে আউফ 79000 উট পাইতো না আল্লাহ পাক কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলি নবী গো আপনি যদি রূঢ় আচরণের অধিকারী হতেন মানুষের সাথে ক্রোধান্বিত হতেন বেশি রাগান্বিত হতেন বেশি লানফাদু মিন হাওলি এরা সব আপনার কাছ থেকে চার পাশ থেকে দূরে সরে যেত ফাআফু আনহুম এদেরকে ক্ষমা করেন ওয়াস্তাগফির লাহুম এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ওয়াশাওয়িরহুম ফিল আম এবং যে কোনো বিষয় নিয়েই এদের সাথে বৈসা একটু মশওয়ারা করেন একটু পরামর্শ করেন ওই জায়গা থেকেই আমরা এই যে মাহফিল করছে আব্দুল সামাদ ভাই মিটিং করছেন না মশওয়ারা করছেন না সবাই নিয়ে সভাপতি সেক্রেটারি এশিয়ার সবাই নিয়ে বসতে একবার না তাও তিন চারবার পাঁচবার পর্যন্ত একটা মাহফিলের জন্য বসা লাগে কোন বক্তা কোন সময় উঠবে এরপর কিভাবে অ্যারেঞ্জ করবে এরপরে তো আপনাদের অ্যারেঞ্জ অন্যান্য অ্যারেঞ্জ থেকে আরেকটু আলাদা একটু ভিন্ন ধর্মী এই যে 2000 লোক বলে প্রায় আপনারা খালি খাওয়াইয়া ফেলছেন তাহলে এর জন্য আবার এক্সট্রা একটা প্যারা টেনশন মাথার মধ্যে ছিল এই যে সব কিছু করছেন পরামর্শ ব্যতীত সম্ভব পরামর্শ ব্যতীত সম্ভব পরামর্শ লাগবে কি লাগবে না আপনার ছেলেরে বিয়া করাবেন বিয়া করানোর সময় কি পরামর্শ করা লাগে না এইজন্য এটা নবীজির জমানা থেকে এসেছে আল্লাহ পাক নবীকে বলেছেন এদেরকে নিয়ে আপনি মশওয়ারা করবেন পরামর্শ করবেন হ্যাঁ এবার মশওয়ারা কইরা যাইয়াও একটা সিদ্ধান্ত নিতে গিয়া অনেক কষ্ট হয়ে গেল ফাইজা আজামতা তাওয়াক্কাল আলাল্লাহ আপনারা যেখানে শেষ ওই জায়গা থেকে শুরু কে আরো জোরে বলেন কে বান্দার যেখানে শেষ ওই জায়গা থেকে আমার মাওলার শুরু একটু বিপদে পড়ছেন তো তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ গরিব বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহ পাক যদি সন্তান না দেয় তো আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন দুনিয়াতে যেই ব্যক্তিগুলো আল্লাহর উপরে ভরসা করে মুতাওয়াক্কিলিন হয়ে যায় এই মুতাওয়াক্কিলিন বান্দাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন বড় মায়া করেন চিল্লা পড়েন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা খাঁটি উম্মত হতে চাই কি চাই না কারা কারা চাই না দুই হাত তুলে আল্লাহকে দেখাই পাবনা বাসী ভালো বুঝে দেখ শুনি ভালো চালাক দি ভেরি ক্লেভার মাশাআল্লাহ পাবনা বাসীরা খুব ভালো চালাক মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ আল্লাহ পাক পাবনাবাসীকে হেফাজত করেন আমিন আরো জোরে পড়েন আমিন আজকের এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ পাক সবাইকে কবুল করেন আমিন ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন আমিন নবীর খাঁটি উম্মত হতে চাইতো কারা কারা চাইতো হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত বানিয়ে দাও আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে খাঁটি নবীর উম্মত বানিয়ে দাও আমিন আর জোরে পড়ো ওই নবীর গুণ হলো নবী কোমল হৃদয় আজ থেকে নিয়ত করা লাগবে রাগ গুসা মানুষকে ধমক দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া হাত দিয়ে কষ্ট দেওয়া এই যুবকরা এগুলো করা যাবে না পারবে তো পারবে তো খালি কথায় কাটাকাটি হইলে মারা তুইলা গালি বাবারে তুইলা গালি এগুলো করা যাবে না হ্যাঁ যে কোনো বিষয়ে ফেসবুকে ঢুকলেই বাজে কমেন্ট করা যাবে না যেটা ভালো লাগে না এড়িয়ে যাবা হ্যাঁ এই যে বিদায় দেন ম্যাডাম গো আছে না আছে ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো এইটা পাইলে তো তোমরা মোটামুটি ভালোই হাসো খুব হাসি খুশি মোটামুটি আরে বাপ রে বাপ ইউটিউবাররা আছে এর পরে নিয়ে ফেসবুক যারা চালায় একটু আর্নিং করার জন্য এর নিয়ে বইরা আছে এর সঙ্গে সঙ্গে বাকি তোমরাও আসো লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আয় কায় কায় রে এক বিদায় দেন এক গান নিয়া এত পরিমাণ রোস্ট এত পরিমাণ কথাবার্তা আর পাগল তো কিছু আছেই এই যে সুমাইয়া ইমরান নিজের বউ দিয়ে বিজনেস করে ব্যবসা এহ রবের কাছে এরা কি হিসাব দিবে আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছেন একটা বউ বউ সুন্দরী সে ঘরে যায় বলবে বউ তুমি সাজো সুন্দর করে সাজো এবার বউ তোমার সামনে সাজবে স্বামীর সামনে সুন্দর করে আসবে তার রূপ সম্পূর্ণ তার স্বামী দেখবে জায়েজ 100% হালাল কিন্তু এই বউটারে সুন্দর করে আইনা নিজের বিনু যখন মানুষ খায় না দূর বাদ দিয়ে তোকে বিয়া করি
আবার একটু সুন্দরী দেখে করি তো সুন্দরী দেখে বিয়া টিয়া কইরা একটা ভিডিও কইরা আইফোন 15 প্রো ম্যাক্স কিননা তো বউ কেমনে কি করে কোন দিক হাঁটে কেমনে যায় কি মার্কেট করে কোন জায়গায় গেল আইফোন কিনলো না স্যামসাং কিনলো নাকি কোন মোবাইল কিনলো এরপরে কক্সবাজার গেল নাকি সেন্ট মার্টিন গেল এগুলা সব স্বামী আছে ক্যামেরাম্যান স্ত্রীর স্ত্রী আছে ক্যামেরাম্যান স্বামীর এভাবে আইফোন 14 প্রো ম্যাক্স নিয়া খালি এইজন একটাইজনে ভিডিও করে আর আপলোড দেয় ভাই দেখুনদুরি বউ কেমনে কক্সবাজারে এসে লাভ দিয়ে পড়ে গেল বৌরে সুন্দর করে সাজাইয়া মাইসে নাইনা কয় দেখো তো তোমার ভাবি কেমন সুন্দরী ওদিক থেকে কমেন্টে লেখে ভাই ভাবি ওয়াও হেও কি খুশি খাইছে আমার সুন্দরী বউ বেলা যা শরম নাই লজ্জা নাই এর বউরে মানুষের দেহায় আল্লাহ পাক এদেরকে হেদায়াত দান করুন আরো জোরে বলেন আমিন দানকারীর ফজিলত দেখছিলেন তো এক ওটের বিনিময়ে আল্লাহ পাক 79,000 ওটের মালিক বানায় দিছে মানে 79,000 ওট নিজের হইছে দান করছে যে সওয়াব হইছে আল্লাহ দিয়া দিছে কে আছেন এই মাদ্রাসার জন্য দ্বিতীয় বক্তার হাতে দিয়েছেন প্রধান বক্তা আমি হ্যাঁ প্রথম বক্তা আপনারা পাবনার মানুষ সিরাজগঞ্জের মানুষ উত্তরবঙ্গে আমার প্রোগ্রামের ছড়াছড়ি এবছর আর না হোক কমপক্ষে প্রায় 40টা অলরেডি করে ফেলছি উত্তরবঙ্গে শেষ এদিক থেকে আপনাদের এই পাবনা ওদিকে এই যে ঈশ্বরদী এরপরে এই পাবনার সাথিয়া পাবনার মোটামুটি অনেক থানায় ক্যাপচার চাটমোহর এরপরে পাবনা হ্যাঁ হ্যাঁ এদিকে সব উত্তরবঙ্গ ক্যাপচার আলহামদুলিল্লাহ আমি দেখি প্রধান বক্তার হাতে অনেকে দেওয়ার জন্য চুপ করে বসে থাকে কে আছেন এই মাদ্রাসার জন্য নিজের দান করলে আল্লাহ পাক বাড়াবে এই চিন্তা নিয়ে মা বাবার জন্য